हेलो एवरीवन, वेलकम टू माय चैनल, दिस इज साइमा जैकेबियल। आज के आलोचना करब 100 ইয়ার্স ওয়ার এবং ব্ল্যাক ডেথ নিয়ে। তাহলে শুরু করি। পরীক্ষায় অনেক সময় কোশ্চেন আসে যে আপনি 100 ইয়ার্স ওয়ার সম্পর্কে কি জানেন, কিংবা একটা শর্ট নোট লিখতে বলে 100 ইয়ার্স ওয়ারের উপর। এই যে 100 ইয়ার্স ওয়ার, এটা যখন আপনি অ্যানসারটা লিখবেন, তখন এটা কখন শুরু হয়েছে, এটা কার কার মধ্যে হয়েছিল, এবং কয়েকটা স্পেশাল ইনসিডেন্ট আর এটার কারণটা বলে দিলে আপনার অ্যান্সার হয়ে যাবে। তাহলে শুরু করি। এই যে 100 ইয়ার্স ওয়ার, এটা মূলত কিছু হিস্টোরিয়ান্স মানে ইউজ করেছিলেন। যখন 19 সেঞ্চুরি শুরু হয়, তখন দেখা যাচ্ছে কি ফ্রেঞ্চ এবং ইংল্যান্ডের মধ্যে যে যুদ্ধটা হয়েছিল 1337 থেকে 1453 সাল পর্যন্ত, সেই যুদ্ধটাকে ডিফাইন করার জন্য কিছু হিস্টোরিয়ান্স 19 সেঞ্চুরির শুরুতে এই 100 ইয়ার্স ওয়ার টার্মটা ব্যবহার করেন। এই ওয়ারটা যদিও 100 ইয়ার্স ওয়ার রাখা হয়েছে, তবে এটা টোটাল 116 বছর চলেছিল। আর এই যুদ্ধটার শুরুর দিকে আমরা দেখি কি ফ্রেঞ্চ খুবই স্ট্রং ছিল, মানে ফ্রেঞ্চ এবং ইংলিশের মধ্যে ফ্রেঞ্চটা খুবই স্ট্রং ছিল। কিন্তু পরবর্তীতে দেখা যায় কি ইংলিশরা, মানে ইংল্যান্ড আর কি, তারা দেখা যাচ্ছে কি সমুদ্র পথে সমুদ্রটা তারা জয়লাভ করে ফেলে একটা যুদ্ধের মধ্য দিয়ে। সেই যুদ্ধটা হচ্ছে ব্যাটল অফ স্লাইস, যেটা 1340 সালে হয়। 100 ইয়ার্স ওয়ার বলা হয়েছে ঠিকই, কিন্তু এখানে ভেতরে ছোট ছোট অনেকগুলো যুদ্ধ সমন্বয়ে কিন্তু এই 100 ইয়ার্স ওয়ার। তাহলে সমুদ্র পথে যে যুদ্ধটা হয়েছিল সেটা হচ্ছে ব্যাটেল অফ স্লাইস। এখন এই যুদ্ধটা আমরা দেখি কি ইংল্যান্ড জয়লাভ করে, আর এটা হয় 1340 সালে। এর কারণে দেখা যায় কি ফ্রেঞ্চ কিছুটা মানে তার শক্তি হারিয়ে ফেলে, এবং যার কারণে ফ্রেঞ্চ নিজেদেরকে ইংল্যান্ডকে অ্যাটাক করা থেকে বিরত রাখে, মানে সে আর ইংল্যান্ডকে অ্যাটাক করে না। কিন্তু পরবর্তীতে দেখা যায় কি পুরো ওয়ারটাই এখন ফ্রেঞ্চেই করা হয়। মানে হচ্ছে যে ইংলিশ যখন, ইংল্যান্ড যখন এখন শক্তিশালী হয়ে গিয়েছে, সো ফ্রেঞ্চরা আর ইংল্যান্ডে গিয়ে যুদ্ধ করছে না, বরং ইংল্যান্ডরাই ফ্রেঞ্চে এসে যুদ্ধ করা শুরু করে। তারপর আমরা দেখি কি ইংল্যান্ড পুনরায় যুদ্ধ করছে, ফ্রেঞ্চকে অ্যাটাক করছে, এবং সেখানে আরেকটা যুদ্ধ হয় যেটাকে বলা হয় দ্য ব্যাটল অফ ক্রেসি, যেটা 1346 সালে হয়। এই যুদ্ধটাও ইংল্যান্ড জয়লাভ করে। তারপর দেখা যাচ্ছে কি পরবর্তীতে 1348 থেকে 1356 সাল পর্যন্ত খুব একটা যুদ্ধ হয় না, তার কারণ হচ্ছে ব্ল্যাক ডেথ। কারণ এত মানুষ মারা যাচ্ছিল ব্ল্যাক ডেথের কারণে, সো তারা আর খুব একটা যুদ্ধ করে না। তো এই সময়টাতে কিছুটা যুদ্ধ বন্ধ থাকে। পরবর্তীতে দেখা যায় কি এডওয়ার্ড, যে মূলত ব্ল্যাক প্রিন্স ছিল, সে আবার কি করে আরেকটা যুদ্ধ করে, সেটা হচ্ছে দ্য ব্যাটল অফ পলিটিয়ার্স ইংল্যান্ডের পক্ষ হয়ে, এবং দেখা যাচ্ছে কি এই যুদ্ধ তারা জয়লাভ করেছিল, এবং তারা ফ্রেঞ্চের রাজা কিং জন দ্য সেকেন্ডকে ক্যাপচার করে ফেলে এই যুদ্ধকালীন সময়ে। তারপর আমরা দেখি কি এখন ইংল্যান্ড একদম শক্তিশালী হয়ে গিয়েছে, ফ্রেঞ্চ টোটালি একদম নিস্তেজ হয়ে গিয়েছে, এরকম একটা অবস্থা। কারণ প্রত্যেকটা যুদ্ধেই ইংল্যান্ড জয়লাভ করছিল। তো পরবর্তীতে আমরা দেখি কি ইংল্যান্ডরা কি করে যাচ্ছে, মানে ইংলিশ যারা রয়েছে তারা বারবার ফ্রেঞ্চকে অ্যাটাক করে যাচ্ছে, কিন্তু এরপর তারা খুব একটা সুবিধা করতে পারেনি। পরবর্তীতে আমরা দেখি কি যদিও মনে হচ্ছিল ইংল্যান্ড জয়লাভ করবে, কিন্তু শেষ পর্যন্ত ফ্রেঞ্চের আমরা বলতে পারি একদম হিরোইন টাইপের একটা ক্যারেক্টারের আবির্ভাব ঘটে, যার নাম হচ্ছে জন অফ আর্ক। এবং সে আসে, আসার পর ইংল্যান্ডকে তার বীরত্বের সাথে যুদ্ধ করার মধ্য দিয়ে ইংল্যান্ডকে পরাজিত করে ফেলে। এক পর্যায়ে দেখা যায় কি 1453 সালে এই যুদ্ধটা শেষ হয়ে যায় এবং ফ্রেঞ্চ জয়লাভ করে। আশা করি বুঝতে পেরেছেন। এটা হচ্ছে একটা বেসিক সামারি 100 ইয়ার্স ওয়ারের, কখন কোন যুদ্ধ হয়, কিভাবে ইংলিশরা শক্তিশালী হয়, ফ্রেঞ্চ কিভাবে আস্তে আস্তে শক্তিটা হারিয়ে ফেলে। এটা এবার আসেন এটার কারণ সম্পর্কে বলি। আপনি যদি শর্ট কোশ্চেনে লিখতে যান, এইটুকুই বেসিক আপনার জন্য যথেষ্ট। কিন্তু কারণটা অনেক সময় প্রশ্নে আসে যে 100 ইয়ার্স ওয়ারের মেইন কারণটা কি ছিল, তাহলে সেটা নিয়ে বলি। 1337 থেকে 1453 সাল পর্যন্ত যে যুদ্ধটা হয়েছিল ইংলিশ এবং ফ্রেঞ্চের মধ্যে, সেটাকে বলা হয় 100 ইয়ার্স ওয়ার। এবং দেখা যাচ্ছে কি এটার মূল কারণ ছিল ফ্রেঞ্চের রাজা চার্লস দ্য ফোর্থ যখন মৃত্যুবরণ করেন, তখন তার কোনো ছেলে সন্তানও ছিল না, মানে কোনো চিলড্রেনও ছিল না, এবং কোনো ভাইও ছিল না যে তার রাজ্যটা চালাবে, মানে পরবর্তীতে রাজা হবে চার্লস দ্য ফোরের পর। এখন রাজার অভাবে ভুগছিল ফ্রেঞ্চ। তো তখন দেখা যায় কি
ইংল্যান্ডের যে রাজা ছিল ইংলিশ কিং এডওয়ার্ড III, সে হচ্ছে মূলত ইংলিশদের খুবই ক্লোজেস্ট রিলেটিভ ছিল, মানে চার্লস দ্য ফোরের, মানে হুজ মাদার ওয়াজ চার্লস দ্য ফোর সিস্টার, মানে চার্লস দ্য ফোরের যে বোন ছিল সে মূলত এডওয়ার্ড দ্য থার্ডের মাদার ছিল, মানে অনেকটা হচ্ছে মামা এবং বলে না বোনের ছেলে এরকম সম্পর্ক ছিল এডওয়ার্ড দ্য থার্ড এবং চার্লস দ্য ফোরের মধ্যে। এখন এডওয়ার্ড দ্য থার্ড বলতেছে যে কি করবে, সে এখন ফ্রেঞ্চের রাজা হয়ে যাবে, সে ইংল্যান্ডেরও রাজা ফ্রেঞ্চেরও রাজা। তো এই জিনিসটা ফ্রেঞ্চের নোবেলম্যানরা মানতে রাজি হয়নি, তারা চার্লসের, দেখা যাচ্ছে পরবর্তীতে চার্লসের যে কাজিন ছিল ফিলিপ তাকে রাজা বানায়, এবং যার কারণে এডওয়ার্ড দ্য থার্ড এবং ফ্রেঞ্চের মধ্যে একটা কনফ্লিক্ট শুরু হয়ে যায়, এবং এক পর্যায়ে গিয়ে এডওয়ার্ড কি করে 1337 সালে গিয়ে ওয়ার ঘোষণা করে, এবং এই ওয়ারটা শেষ পর্যন্ত 116 বছর চলে। পরবর্তীতে গিয়ে 1453 সালে এই ওয়ারটা শেষ হয়। আশা করি বুঝতে পেরেছেন, এটাই হলো হিস্ট্রি। এবার আসি ব্ল্যাক ডেথ নিয়ে। এই যে ব্ল্যাক ডেথ, এটা মূলত রাখা হয়েছিল মানে একটা প্ল্যাগের নাম হিসেবে রাখা হয় আর কি, মানে দেখা যাচ্ছে একটা মহামারী দেখা দিয়েছিল, ওই মহামারীটার নাম রাখা হয় দ্য ব্ল্যাক ডেথ। এইটা মূলত হয় ডিউরিং দ্য 14th century, এবং বিলিভ করা হয় যে এটা মূলত এসেছিল এশিয়া থেকে ইন লেট 1348 সালে, মানে 1348-এর শেষের দিকে মূলত এশিয়া থেকে এই প্ল্যাগটা আসে, এবং দেখা যাচ্ছিল কি এটার কারণে অনেকগুলো মানুষ মৃত্যুবরণ করে, এবং এটার অনেক গ্রেট ইম্প্যাক্ট পড়ে ইংলিশ সোসাইটির উপর, কারণ দেখা যাচ্ছিল কি এই যে প্ল্যাগটা ছিল এটা অনেকটা সময় ধরে লাস্টিং করছিল, এটা 1348 থেকে 1350 সাল পর্যন্ত ছিল, যেটা খুবই টেরিবল একটা অবস্থা ছিল, ঠিক আছে। এবং দেখা যাচ্ছে কি মেডিয়েভাল যে ইংল্যান্ড ছিল সে সময়কায় এই ব্ল্যাক ডেথের কারণে 1.5 মিলিয়ন পিপল মৃত্যুবরণ করেছিল 4 মিলিয়ন পিপলের মধ্যে, তাহলে বুঝে যাচ্ছে কি অর্ধেক জনসংখ্যায় মারা গিয়েছিল। দেখা যাচ্ছে তখনকার সময়ে খুব একটা মেডিকেল নলেজ ছিল না মানুষের, এবং কিভাবে এই ডিজিজটার সাথে অ্যাডজাস্ট করতে হবে বা এটাতে কিভাবে তারা মুক্তি পাবে সেটাও তারা জানতো না। অ্যাজ এ রেজাল্ট অনেকগুলো মানুষ মারা যায়, অনেক বিপর্যস্ত অবস্থায় পড়ে ইংলিশ সোসাইটি, এবং এটা দেখা যাচ্ছিল কি ইংল্যান্ডের যে সোশ্যাল স্ট্রাকচার ছিল সেটাকে অনেক ইম্প্যাক্ট ফেলেছিল, এবং এটার ফলপ্রসূতেই কিন্তু পিজেন্টস রেভোল্ট হয়েছিল 1381 সালে, ঠিক আছে। এটা গেল ব্ল্যাক ডেথ। তাহলে একটা প্ল্যাগের নামই হচ্ছে মূলত ব্ল্যাক ডেথ, বলা হয় কি এটা 1348 সালের শেষের দিকে এশিয়া থেকে এসেছে, এবং এটাতে 1.5 মিলিয়ন পিপল মৃত্যুবরণ করে, এবং এটার কারণে ইংল্যান্ড সোসাইটির সোশ্যাল ইকোনমিক্যাল স্ট্রাকচারে অনেক বেশি প্রভাব ফেলেছিল। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।